পথ নে পুখুরী ধরব নয়, পথ যেন এটি বারিষার ধাননি পথার। একাঠো বোকারে যাতায়াতের কৃষক কিংবা পশুধন স্থানীয় বাসিন্দার উগা নির্মাণ ফলকের সমাপ্ত নির্মাণ কার্য, ঠিকাদার শ্রম অটপালিত খড়্গ্রস্ত রাইজ। কাবানুরো বাবা বুড়া মানুষবিলাক এনেকুয়া হাহাকার লাগি গেছে, মানে আমার উপায় নাই। এ আপনালোকে যাই চাক, তাতে কিমান দবা জায়গা আছে, কিমান গাঁটা গাঁটি আছে, গরু মানুষ পরি পল্লাই হয়েছি, এতিয়া টকাবিলাক খাই ফেলে কি করলে চাকসুন চাক ঘটনা। এয়া পলাশবাড়ী সমষ্টি অন্তর্গত সয়ানী বরদুয়ার উন্নয়ন খণ্ডের 110 নং হরুপাড়া গাঁও পঞ্চায়েতর জোয়ারপাড়া প্লাস মহান হর রিজার্ভলে যাওয়া পথ, যত IIM স্থাপিত করবল মাটি নির্ধারিত করেছে। এই পথের দুরবস্থায় রাজ্যক নরক যন্ত্রণা ভোগাইছে, কারণ বারিষার দিনত একাধ পর্যন্ত বোকা পানি একাকার হয়ে পড়ে। এই সময়ত চুবুরীটির ছাত্র ছাত্রী আর গরু মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ ভুগিছে। এটাক বরষুণ দিলে বোকা পানি বিপদ সংকুলভাবে চলাচল করবল হয়। কিছুদিন পূর্বে জোয়াপাড়ার গাঁওয়ার বৃদ্ধা এগারীর মৃত্যু হয়, কিন্তু পথর দুরবস্থার শ্মশানল যাব নয়ার ঘরের উচরতেই সৎকার করবল হয়। দোয়াপাড়া গাঁও হয় রিজার্ভলে যাওয়া পথ, যত IIM এস্টাব্লিশ করার কারণে মাটি সিল করেছে, সেই দোয়াপাড়ার মাত্র 300 মিটার দূরত এখন রাজহুয়া শ্মশান আছে, তার অসরতে এখন চুবুরী আছে, দোয়াপাড়ার চুবুরী এটা আছে। দুঃখের বিষয় যে ইয়াত অলপ বরষুণ হলে বোকা পানিতে একাকাল হয়, যার বাবে ইয়ার মানে দুঃখ দুর্গতিয়ে কুলাই নুপচা ধরা হয়েছে। চুবুরীয়াতরপরা লড়া ছালীবিলা বারিষার দিনত স্কুল যাব নয়, গরু মানুষের বহুত কষ্ট হয়েছে। অলপতে আমার গাঁওরে দোয়াপাড়ার বৃদ্ধা এজনীর মৃত্যু হয়েছিল, রাস্তাটোর বেয়া কারণে দুরবস্থার কারণে শ্মশান নিব নয়, ঘরের ওসরতে সৎকার করে। গতি এই চ্যানেলের জড়িয়ে মানে অনুরোধ করছো রাইজর তরফেরপা, রাইজর প্রতিনিধি হিসাবে আমার লোকেল MLA আর বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো, রাস্তাটো পরিদর্শন করে এটা সুচিন্তা করে যাতায়াতের সুচল করে দিয়ে যান। দোয়ারপাড়া রিজার্ভ পথর এনে অবস্থায় সচেতন রাজ্যক চিন্তাত পেলাছে, কারণ চুবুরীটির কোনো লোকের বেমার হলে চিকিৎসালয় যাব নয়। এই পথটির উন্নয়নের দাবি জানাইছে যদিও আজি পর্যন্ত কোনো সুফল পাওয়া নাই। উল্লেখ যে কেবামান মাহর পূর্বেই পথটির নির্মাণ নামত মাত্র কেগানিমান মাটি ছটিয়ে কামটি সমাপ্ত করার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় বাসিন্দায়, যার ফলতে পথটি এতালে জরাজীর্ণ হয়ে থাকা সাধারণ রাজ্যের পশুধনের জিয়াটো ভুগিবল হয়েছে। উন্নয়ন কামী সরকারখনের উন্নয়নের বাস্তব ছবি উদঙালে এনেবর কার্যে, গতি উক্ত পত্র বিভাগীয় কর্তৃপক্ষ অথবা জনপ্রতিনিধিলে আহ্বান, এবার পরিদর্শন করক এই পত্রে সরকারি ধনের অপব্যবহার করা এনেবর বিষয়া শিকাতার উপর কি ব্যবস্থা গ্রহণ করব সরকার প্রশাসনে, সেয়া হব লক্ষণীয় বিষয়। আমার জনসাধারণের গোচরণীয় পথারলে যাওয়ার পথ, এই পথত আমি খেতিয়ক সমাজ আর আমার ওসরতে দুঘরমান মানুষ আছে, তখনকলর স্কুলিয়া লড়া ছালী অহা যাওয়া করে, এটা আমি দুঃখে জানাবল মানে পাইছো যে কেজনমান মানুষে এটা ঠিকার আমন্ত্রণ পাই কেগাড়িমান মাটি পেলাই এই রাস্তাটোর কাম করেছিলে, কিন্তু এতিয়া এই রাস্তাটোর বোকা পানি ভর্তি হই মানুষ যাব নয়, একাকাল অবস্থা, গরু বাজি রয়, মানুষ বাজি রয়, স্কুলিয়া লড়া ছালী আইব নহরে, গতি আমি এতিয়া দুঃখে কি করিম কি করিম, আমি খেতি করে খাওয়া মানুষ, আমার তো উপায় নাই, এটা রাস্তাটো আমি যাবই লাগিব আহিবই লাগিব, কিন্তু যেটা আমি বাজি রম কষ্ট হব আমি কেন চলিম, হে আমি স্থানীয় বিধায়ক মহোদয় আর বরদুয়ার উন্নয়ন খণ্ডর BDO মহাশয় সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিভাগীয় কর্তৃপক্ষক জানাইছো যে তেখেতকলে একটা সুব্যবস্থা করে অন্তত গোচরণীয় পথরলে যাওয়া পথটো আর স্কুলিয়া লড়া ছালীখিন অহা যাওয়া পথ গোটেই সম্পূর্ণ সমাধান করে আমার রাইজক উপকৃত করে। সংবাদ জগৎখনের এক সুখবর।
নরব নহাজারে প্রায় 30 বছরীয় অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনের এবার রাজ্যের মাজল স্বত্বাধিকারী প্রণীতা কলিতার দ্বারা প্রকাশিত আর অমরজ্যোতি প্রিন্টার্স গুয়াহাটি কমার্স কলেজের বিপরীত ফালে মুদ্রিত। আমার ঠিকানা মুখ্য কার্যালয় ফরেস্ট স্কুল হরিমন্দির পথ গুয়াহাটি আর অস্থায়ী কার্যালয়ের কলিতা মার্কেট বিজয়নগর কামরূপ। মোবাইল নং 9435114666 আর 7002472813 মেইল আইডি প্রভাতী @gmail.com।